হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেলজ অ্যান্ড স্টাডিজ ফর গভর্মেন্ট জবস এই ভিডিওটা হচ্ছে শুধুমাত্র যারা পি ডাব্লুডি ক্যান্ডিডেট আছে ফিজিক্যাল হ্যান্ড ক্যান্ডিডেট আছেন আপনাদের জন্য ঠিক আছে আপনাদের প্রথম বলে রাখি আপনারা এই টুয়েলভে যে টুয়েলভ লেভেলে যে পোস্টগুলো আছে সেগুলোর জন্য অ্যাপ্লিকেবল এবং যেগুলো এখানে দেখেন গ্রাজুয়েশান পোস্ট যেগুলো আছে সেগুলোর জন্য অ্যাপ্লিকেবেল কিন্তু সব পোস্টের জন্য নয় আপনাদের জন্য আলাদা আলাদা পোস্ট ভাগ করে দেওয়া আছে কোন পোস্টের জন্য আপনারা অ্যাপ্লিকেবেল এবং কোন আর আরবিতে কতগুলো ফর্ম আছে সেটাও আমি আপনাদের এখানে দেখিয়ে দেবো ফার্স্ট দেখে নাও কী কী মানে লাগবে আপনাদের অ্যাপ্লাইয়ের জন্য ঠিক আছে যারা জেনারেল আছেন যারা এসসি আছেন ও আছেন মানে ফিজিক্যাল ক্যান্ডিডেট ক্যাটাগরিতে ঠিক আছে তো সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি ফার্স্ট দেখে নিন যেগুলো টুয়েলভ লেভেলের পোস্ট ঠিক আছে তো সেইগুলোর জন্য যারা পি জেনারেল ক্যান্ডিডেট আছেন তাদের দশ বছর পর্যন্ত ছাড় দেওয়া হবে যারা ওবিসি নন কিমিলিয়ার আছেন তাদের তেরো বছর ছাড় এবং যারা পিডাবলিউডি ক্যান্ডিডেট এস সি আছেন তাদের পনেরো বছরের ছাড় এটা তোমাদের টুয়েলভ লেভেলের পোস্টের জন্য এবং তার নিচেই দেখো এখানে দেওয়া আছে এইটা অফিসিয়াল নোটিফিকেশান সেখানেও দেখো এখানে দেওয়া আছে যে পিডাব্লিউডি ডাব্লিউডি জন্য মানে জেনারেলদের জন্য টেন ইয়ার্স ও দের জন্য তেরো বছর এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেট এস সি জন্য পনেরো বছরের ছাড় দেওয়া আছে এখানে একটু দেখুন এখানে একটু ভালোভাবে পড়তে হবে আপনাদের কী দিয়েছে পার্সান উইথ বেঞ্চ মার্ক ডিসিবিলিটি পি ডাব্লু এই ক্যাটাগরিতে কোন কোন পোস্টগুলো আছে মানে কারা কারা অ্যাপ্লাই করতে হবে ফার্স্ট যাদের ব্লাইন্ডনেস অ্যান্ড লো ভিশন আছে তারা এর আন্ডারে পড়ছে মানে পি ডাব্লুডি পার্সন উইথ বেঞ্চ মার্ক ডিসিবিলিটি আন্ডারে পড়ছে সেকেন্ড হচ্ছে দেখো ডেফ অ্যান্ড হার্ড অফ হিয়ারিং এটাও এর আন্ডারে পড়ছে এরপর দেখো থার্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে লোকোমোটোর ডিসিবিলিটি ইনক্লুডিং সেিফ পাসেস লেপোরোসি কার্ড ডিওফিজম অ্যাসিড অ্যাটাক ভিকটিম যারা আছেন তারাও এটার আন্ডারে পড়ছেন এবং মাস্কুলার ডেস্ট্রফি ঠিক আছে এগুলো এই আন্ডারেই পড়ছে এবং চার নম্বর দেখো অটিজম ইন্টালেকচুয়াল ডিসিবিলিটিস স্পেসিফিক লার্নিং ডিসিবিলিটি অ্যান্ড মেলটার মেলটার ইলনেস এগুলো এর আন্ডারে পড়ছে এবং লাস্ট যেটা আছে মাল্টিপেল ডিসিবিলিটি মাল্টিপেল ডিসিবিলিটি বলতে কোনটাকে বলা হচ্ছে যে ফর্ম এমন পার্সেন আন্ডার কজেস এ টু ডি ইনক্লুডিং ডেফ ব্লাইন্ডনেস বলছে এই যে টোটাল যে এত ধরনের ডিসিবিলিটি এখানে প্রথমে দেওয়া রয়েছে এক এ থেকে ডি পর্যন্ত এগুলো মানে এমন একজন ক্যান্ডিডেট আছে যার হয়তো ব্লাইন্ডনেস লো ভিজনও আছে আবার তারা ডেফ অ্যান্ড হেয়ার অফ হিয়ারিংও আছে ঠিক আছে হার্ড অফ হিয়ারিং তাই দুটো প্রবলেম যাদের আছে বা তিনটে প্রবলেম এগুলোর মধ্যেও কোনো প্রবলেম আছে তারা এই ই মানে মাল্টিপেল ডিসিবিলিটির আন্ডারে পড়ছে এবার এটার আন্ডারে পড়ছে এটা আপনারা বুঝে গেলেন যে এবার আপনারা এখানে নিজের নিজেরা সিলেক্ট করে নেবেন যে আপনারা কোন ক্যাটাগরিতে পড়ছেন ঠিক আছে অনেকজনের হয়তো ব্লাইন্ডনেস বা লো ভিশন প্রবলেম আছে কারো হিয়ারিংয়ের প্রবলেম আছে বা আদার্স যে কোনো এগুলো এখানে প্রবলেমগুলো দেওয়া রয়েছে সেগুলোর মধ্যে আপনারা পড়ছেন এবার এখানটা একটু দেখে নেবেন কী বলেছে ডেফিনেশন অফ স্পেসিফিক ডিসিবিলিটি মানে ডেফিনেশনটা দিয়ে দিয়েছে প্রথম দেখো ফিজিক্যাল ডিসিবিলিটি কী কী হওয়া দরকার প্রথম হচ্ছে লোকোমোটর ডিসিবিলিটি যদি কারো লোকোমোটর ডিসিবিলিটি থাকে তো সেটা আপনারা এ আন্ডারে পড়ে যাচ্ছেন নেক্সট দেখো এর আন্ডারে কী বলেছে ইনক্লুডিং এই এই লেপোরসি অ্যান্ড কার্ড পারসেন লস অফ সেন্স ইন হ্যান্ড অর ফিট থ হচ্ছে মেন ফেস্ট ডিফর্মিটি অ্যান্ড প্যারিসিস বাট হ্যাভিং সাফিসিয়েন্ট মোবিলিটি ইন দেয়ার হ্যান্ডস এরাও এর আন্ডারে পড়ে আছে তো এইগুলো আপনারা একটু দেখে নেবেন এই পোস্টগুলোর সম্বন্ধে মানে এই যে প্রবলেমগুলো হচ্ছে এগুলোর সম্বন্ধে আমার জানা নেই মানে কী প্রবলেম এগুলো ঠিক আছে তো যাদের এই প্রবলেমগুলো আছে তো তারা আপনারা আশা করি এই প্রবলেমগুলো বুঝতে পারছেন আমি আপনাদের বলে দেবো শুধু কারা কারা এটার জন্য অ্যাপ্লিকেবল দেখুন যারা অ্যাসিড অ্যাটাক ভিক্টিম আছেন তারাও কিন্তু এর আন্ডারে পড়ছে দেখো তাদের ভিজুয়াল ইমপ্লিমেন্ট মানে চোখের ব্লাইন্ডনেসের প্রবলেম আছে তারাও এর আন্ডারে পড়ছে তো এইগুলো একটু দেখে নেবেন যাদের যেটা যেটা এটা অফিসিয়াল নোটিফিকেশানে দেওয়া আছে আপনার অফিসিয়াল নোটিফিকেশানে এটা পেজ নাম্বারটা আমি বলে দিচ্ছি দেখুন এখানে পেজ নাম্বার হচ্ছে ষোলো ষোলো নাম্বার পেজে সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে তো এটা একটু দেখে নেবেন এবার মেন ব্যাপার হচ্ছে আপনাদের তার আগে একটু দেখিয়ে দিয়ে এখানে দেখে নাও তোমাদের দিয়ে দিয়েছে অ্যাসিস্ট্যান্ট অফ স্ক্রাইব মনে করো যাদের ভিজুয়াল ইম্প্য মানে চোখে মানে খুবই কম দেখতে পায় তো তাদের জন্য একজনকে সাথে করে এক্সাম নিয়ে এক্সাম সেন্টারে নিয়ে যেতে হয় যে তার হয়ে সে এক্সাম দেবে মানে সাথে থাকবে ঠিক আছে সেটাকে বলা হয় স্ক্রাইব তো স্ক্রাইব যাদের মানে চোখের প্রবলেম আছে তাদের জন্য খালি যদি মানে পিডাব্লিউ বি ক্যান্ডিডেটের চোখের প্রবলেম শুধুমাত্র ঠিক আছে এখানে কী লিখেছে দেখো আমি পড়ে বুঝিয়ে দিচ্ছি ভিজুয়াল ইম্পায়ার্ড ক্যান্ডিডেট অর ক্যান্ডিডেটস হুডস রাইটিং স্পিড ইজ অ্যাফেক্টেড বাই সেরিব্রা মাস্কুলার ডেস্ট্রপি অ্যান্ড ক্যান্ডিডেট উইথ লোকোমোটার ডিসিবিলিটি ওয়ান মানে এক হাতে হয়তো কাজ করতে মানে কাজ করে না ঠিক আছে তাদের জন্য এই অ্যাসিস্ট্যান্ট অফ স্ক্রাইব সে নিয়ে যেতে পারবে এইসব জন্য ঠিক আছে এবং ক্যান্ডিডেট উইল হ্যাভ টু অ্যারেঞ্জ ফর দ্য স্ক্রাইব অন দেয়ার ওন মানে যে এই ফন্ড মনে করো কেউ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আছে যার ভিজুয়াল ইম্পেয়ার্ড আছে বা কেউ হয়তো এক হাতে লিখতে মানে হাতটা কাজ করে না সেই সব পার্সেন্টদের তাদের নিজে থেকে একজন নিয়ে যেতে হবে একজন সাথে করে এক্সাম সেন্টার ঠিক আছে এবার তার জন্য কি কী তোমাদের ডকুমেন্টস ফিল আপ করতে হবে বা কী কী হতে হবে মানে তার কোয়ালিফিকেশান কী হতে হবে সেটা এখানে দিয়ে দিয়েছে দেখো কোয়ালিফিকেশান অন দ্য স্ক্রাইব শুড বি ওয়ান স্টেপ বিলো অফ দ্য কোয়ালিফিকেশান ক্যান্ডিডেট টেকিং এক্সামিনেশান দেখো এখানে দেখো কী বলেছে এখানে কি বলেছে যে মনে করো আপনি গ্র্যাজুয়েশান পাসের পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন মানে আপনি পিডাব্লিউডি ক্যান্ডিডেট আপনি গ্র্যাজুয়েশন পাসের পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন আপনার সাথে যাকে নিয়ে যাবেন যে আপনার হয়ে এক্সামটা দেবে আপনার সাথেই থাকবে তা তার কোয়ালিফিকেশান যেন টুয়েলভ পাস হয় মানে গ্র্যাজুয়েশান পাসের নিচের পোস্ট হয় টুয়েলভ পাস বা টেন পাস বা এইট পাস এইরকম পার্সেন্টকে আপনি নিয়ে যাবেন কখনোই সে যেন গ্র্যাজুয়েশন পাস স্টুডেন্ট না হয় সেকেন্ড কি বলেছে এটা বুঝে গেলেন বা যেগুলো টুয়েলভের আছে মনে করুন আপনি টুয়েলভের পোস্টের জন্য অ্যাপ্লাই করেছেন তো টুয়েলভের পোস্টের নিচে কী আছে টেন মাধ্যমিক পাস কেউ যদি থাকে বা এইট পাস কেউ যদি থাকে তাকে যেতে পারবেন হায়ার এডুকেশন কোয়ালিফিশন কিন্তু হবে না ঠিক আছে তারপরে দেখো দ্য স্ক্রাইব শো অ্যারেন্স শুড নট হিমসেলফ ও ওর সেলফ টু বি ক্যান্ডিডেট ফর দ্য সি ফর হুইজ দ্য ক্যান্ডিডেট ইজ অ্যাপ্যারিং মনে করো আপনি পিডাব্লুডি ক্যান্ডিডেট আপনি গ্র্যাজুয়েশন পোস্টের জন্য অ্যাপ্লাই করেছেন এবার আপনি যাকে নিয়ে যাচ্ছেন সে যেন রেলের এই এন বা রেলের এই এক্সামগুলো যেন না দেয় ঠিক আছে একদম সম্পূর্ণ আলাদা পার্সনকে নিয়ে দেয় মনে করো আপনি আপনার বাবাকে নিয়ে গেলেন কিন্তু বাবা যদি গ্র্যাজুয়েশান পাসের আপনি যেহেতু অ্যাপ্লাই করছেন বাবা যেন টুয়েলভ পাস হয় ঠিক আছে বা টেন পাস হয় যেন গ্র্যাজুয়েশন পাস না হয় এবং গ্র্যাজুয়েশান পাসের উপরও না হয় ঠিক আছে এটা বুঝতে পারলেন এ হচ্ছে ব্যাপার এবারে আমি তোমাদের ডা তারাগারে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি সেগুলো দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন একটু ওয়েট করুন এবার দেখুন অ্যাপ্লাই করার আগে এইখানটা একটু দেখে নেবেন এটা হচ্ছে তোমার তেত্রিশ নম্বর পেজে আছে সেখান থেকে একটু দেখে নেবেন ডিসিবিলিটি মানে ডিসিবিলিটি ফুল ফর্ম কী সেগুলো একটু দেখে নাম ভিআই মনে হচ্ছে ভিজুয়াল ইম্প্যার্ড এইচ আই মনে হচ্ছে হিয়ারিং ইম্প্যাক্ট মানে এগুলো শর্ট ফর্ম মানে কারো যদি কানে কম শুনতে হয় সেই এই ক্যাটাগরির মধ্যে পড়ছে মানে হেয়ারিং ইম্প্যাক্ট তারপরে এলডি লোকোমোটার ডিসিবিলিটি তা বিভিন্ন জনের আশা করি আমাদের বিভিন্ন ধরনের প্রবলেম আছে তো সেইগুলো শর্ট ফর্ম সবগুলো এখানে দেওয়া আছে এটা একটা কারণ দেখতে বলছি যখন ফর্ম ফিল আপ করবেন আপনি আমি পুরোটা দেখিয়ে দিচ্ছি তাও বলছি যখন ফর্ম ফিল আপ করবেন তখন এরকম চুজ করতে দেবে এবং অপশান দেওয়া থাকবে ভিআই দেওয়া থাকবে এইচআই দেওয়া থাকবে তো আপনি যে ক্যাটাগরির মধ্যে পড়ছেন তো সেটাতে ক্লিক করতে হবে তো এইগুলোতে যেন ভুল না হয় ফর্ম ফিল আপের ক্ষেত্রে কিন্তু তাহলে পরবর্তীকালে ভেরিফিকেশন গিয়ে আপনি কিন্তু আটকে যেতে পারেন চাকরিটা চলে যেতেও পারে ঠিক আছে তো এইগুলো একটু দেখে নেবেন প্রথমে এটা তেত্রিশ নম্বর পেজে আছে এদের এখানে দেখিয়ে দিচ্ছি এই যে তেত্রিশ নম্বর পেজ এখানে আছে ঠিক আছে এবার পুরো ব্যাপারটা বুঝে গেলেন এবার আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি ফর্ম ফিল আপ কী করবে কীভাবে করবেন এবং আপনাদের কতগুলো সিট আছে কোন আরবিতে এটা দেখে নাও আমরা আর আরবি কলকাতাতে চলে এসেছি কারণ আর আরবি কলকাতাতে সবগুলো পোস্ট আছে এবার আপনাদের অ্যাপ্লাই কোনটা করতে হবে এন জন্য ফর্ম হচ্ছে সি জিরো ওয়ান টু ঠিক আছে এবার এখানে আমরা ফর্ম ফিল আপ করব এই যে লেখা রয়েছে ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই ভেরিয়াস পোস্ট গ্র্যাজুয়েট অ্যান্ড আন্ডার গ্রাজুয়েট মানে যে পাস এবং টুয়েলভ পাস এটার জন্য আমরা এখানে এটার উপর ক্লিক করলাম এটা ক্লিক করলাম এর পেজ খুলে গেল ঠিক আছে ফর্ম ফিল আপ পেজ খুলে গেলো এই যে প্রথমে যেটা লেখা রয়েছে নিউ রেজিস্ট্রেশন এখানে আমাদের ক্লিক করতে হবে তো আমরা এই নিউ রেজিস্ট্রেশনের উপর ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখে নিন সমস্ত আর আর লিস্ট খুলে গেলো আপনি যে কোনো আর আরবিতে ফর্ম ফিল করতে পারেন তো আমি আরআরবি যাদের বেঙ্গল বাড়ি আমি তাদের বলবো কলকাতা বা মালদাতে অ্যাপ্লাই করে দিন ঠিক আছে তো আমি আর আরবি কলকাতাতে এ দেখুন এখানে আর আরবি কলকাতা রয়েছে এই আরআরবি কলকাতাতে ক্লিক করলাম ঠিক আছে আর কলকাতা খুলে গেল এবার এখানে দেখুন যারা এখানটা একটু ভালোভাবে বুঝে নেবে এখানে কী লেখা রয়েছে কোয়ালিফিকেশান অন দ্য বেসিস হুইচ ইউ আর অ্যাপ্লাই মানে কোন কোয়ালিফিকেশনের বেসিসের উপর আপনি অ্যাপ্লাই করতে চান যেখানে গ্র্যাজুয়েশান পাসের উপর অ্যাপ্লাই করলে আপনি গ্রাজুয়েশান পাসেরও পোস্টগুলো পাবেন এবং তার সাথে এইচএস লেভেলের যে পোস্টগুলো আছে সেগুলোও পারবেন এবং যারা শুধু এইচএস পাস আছে তারা এখানে টুয়েলভটা চুজ করবে আমি দেখিয়ে দিচ্ছি এই সিলেক্টে এখানে ক্লিক করলাম দেখুন এখানে টুয়েলভ পাস রয়েছে এবং তার সাথে অথবা রয়েছে গ্র্যাজুয়েট তো আমি এখানে গ্র্যাজুয়েটটা চুজ করলাম ঠিক আছে যারা টুয়েলভ পাস তারা টুয়েলভ চুজ করবেন যারা গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েট চুজ করবেন তারপর দেখো এখানে সমুদায় বা কমিউনিটি চেয়েছে কোন কমিউনিটি আপনি আনরিজার্ভ এস সি এস টি এবং তার সাথে ইডব্লিউ ডাব্লু আছে তো এখানে আমি জেনারেল হিসাবেই রেখে দিচ্ছি আপনার যদি কেউ জেনারেল পিডাব্লিউডি ক্যান্ডিডেট হন তো এখানে আনরিজার্ভে ক্লিক করবেন কেউ যদি জেনারেল সরি এস সি এসটি বা আদার্স কোনো ওবিসি যদি হন ও বিসি পি ডাব্লিউডি ক্যান্ডিডেট তো সেটাতেই ক্লিক করবেন ঠিক আছে তো আমি আনরিজার্ভে ক্লিক করলাম এবার দেখো এইখানটা কি আপনাদের জন্য মেন আর ইউ এ পার্সন উইথ বেঞ্চমার্ক ডি ডিসিবিলিটি তো আপনি কি পিডাব্লুডি ক্যান্ডিডেট আন্ডারে পড়ছেন তো এখানে যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট আছেন তারা সবাই ইয়েস করবেন ইয়েস করে দিলেন তাহলে এখানে দেখো কি চলে এলো যে প্রথম আমরা চুজ করলেন গ্র্যাজুয়েশান পাস আনডিজার্ভ ক্যাটাগরি বা আপনি এসএসসি যেটা হবেন সেটা করে দেবেন এবং তার সাথে পিডাব্লিউ ক্যান্ডিডেটে ইয়েস করলেন এরপরে এখানে দেখে নিন আপনাদের পোস্টগুলো চলে এলো যে কোন আপনার কোন ধরনের ডিসিবিলিটি আছে যেটা কিছুক্ষণ আগেই বলছিলাম যে ওই ফুল ফর্মগুলো দেখে নিই ঠিক আছে এ এত এত ধরনের পোস্ট আছে ডিসিবিলিতে ঠিক আছে তো আমি মনে করুন একজন আছে যে আপনাদের দেখে দিচ্ছি মনে করুন লো ভিশন আছে কারোর ঠিক আছে লো ভিশনে ক্লিক করলাম তার সাথে শুধু শুধুমাত্র লো ভিশন আছে তাহলে আর কোনো অসুবিধা নেই এটা ক্লিক করার পর নিচে ক্লিক করে দেবেন অথবা মনে করো কারোর মানে লো ভিশনও আছে প্লাস কানে কমও শুনতে পান মানে হার্ড অফ হিয়ারিংও খুব লো ঠিক আছে আর একটা পোস্ট আমি করে দিলাম এটা দুটোতে ক্লিক করলাম আরও যদি কারোর প্রবলেম থাকে মনে করুন ওয়ান আম ওয়ান লেগ আছে তো এটাতে ক্লিক করে দিলেন ঠিক আছে তো এই অনেকজনের একজনের মনে করুন অনেক ধরনের ডিসিবিলিটি হতে পারে বা আবার একজনের এক ধরনের ডিসিবিলিটিও হতে পারে ঠিক আছে তো এই দুটো হয়ে গেলো আপনি যেটা যেটা প্রবলেম সেটা সেটা এবং সেটা যেন অরিজিনালি হয় মানে আন্দাজেই দিয়ে দেবেন না ঠিক আছে অরিজিনাল আপনার কাছে যদি সার্টিফিকেট থাকে থাকে তবেই দেবেন এবার নিচে চলে যাবেন এখানে দেখুন লেখা রয়েছে চেক অ্যাভেলিবিটি তো এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে কী হবে দেখে নিন এখানে নিচে চলে যাবেন এই যে এইখানটা দেখে নিন আপনাদের জন্য পোস্ট বেরিয়ে গেল এটা হচ্ছে আর আরবি কলকাতাতে আমি অ্যাপ্লাই করেছি আপনাদের আর আরবি কলকাতাতে জুনিয়ার অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এই পদের জন্য আপনার অ্যাপ্লিকেবল জেনারেলদের সিট হচ্ছে সাতচল্লিশটি তারপর সাতেরোটি হচ্ছে এসসিদের আটটি হচ্ছে এসটিদের ও বিসিদের হচ্ছে তিরিশটি এবং ই ডাব্লিউডিএস ক্যান্ডিডেট যারা আছে তাদের এগারোটি টোটাল একশো তেরোটা আছে এই পোস্ট তারপরে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট মেট্রোতেও আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তারপরে আরও কিছু পোস্ট রয়েছে দেখো যে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট আদার জোনে এটা ঠিক আছে তো এত ধরনের পোস্টে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট সিনিয়র টাইম কিপার এইসব পোস্টের জন্য আপনারা অ্যাপ্লিকেবল হয়ে যাবেন ঠিক আছে তো এখানে অ্যাপ্লিকেবল হয়ে যাবেন তাহলে এই পোস্টগুলো এবং এর নিচে দেখো এটা তো শুধু এই বাঁদিকে দেখো এখানে দেখিয়ে দিচ্ছি এটা শুধু কলকাতার এমনি আপনি আরও একটু নিচে গেলে অন্য কোন আর আরবিতে কতগুলো ফর্ম আছে যেমন আহমেদাবাদে কতগুলো ফর্ম আছে সেটা আপনি দেখতে পেলেন তার নিচে দেখুন আজমের রাজস্থানে কতগুলো এরকম সমস্ত আরআরবিতে কত ধরনের ফর্ম আছে সেটা দেখতে পাবেন ঠিক আছে এরপর কি করতে হবে আপনাদের মনে করো আর্মি আর কলকাতাতেই ফর্ম ফিল আপ করবেন তো ফার্স্টে আপনি এখানে দেখে নিলেন যে আপনি মনে করেন জেনারেল ক্যান্ডিডেট পিডব্লিউডি যে এখানে দেখলেন এই পোস্টের জন্য সাতচল্লিশটা এই পোস্টের জন্য তিনটে এটা একটু নোট ডাউন করে নেবেন খাতায় এটার জন্য চোদ্দোটা ঠিক আছে ফরটিন পোস্ট এটার জন্য থার্টিন পোস্ট এটার জন্য নাইনটি সেভেন পোস্ট তো এগুলোর মধ্যে চুজ করে নিয়ে নেন চুজ করার পর কী করতে হবে মানে যখন তোমাদের পোস্ট প্রিপারেশান চাইবে পরে যখন ফর্ম ফিল চলবে ঠিক আছে তো তখন এগুলো পরপর তোমরা ওখানে এক দুই তিন চার এরকম করে সাজিয়ে যেটা পোস্ট বেশি আছে সেটা এক নম্বর পোস্টে দিলে যেটা দু নম্বর আছে সেটা দু মানে যেটা মানে এক নম্বর থেকে কম পোস্ট আছে সেটা দু নম্বর দিলে এরকমভাবে পোস্টগুলো সাজিয়ে নেবে এবং ডান সাইডে দেখো এখানে যে এই অ্যাপ্লাই অপশানটা রয়েছে তো এখানে ক্লিক করলে তোমাদের অ্যাপ্লাই হয়ে যাবে মানে অ্যাপ্লাই যেতে চলে যাবে রেজিস্ট্রেশনের পেজে চলে যাবে এবার এখানে দেখুন এখানে আমাদের অ্যাপ্লাই পেজে চলে এলো এখানে নিচে চলে আসবেন একদম নিচে এই যে প্রথমে এই বক্সে ক্লিক করবেন তারপরে নেক্সট বক্সে ক্লিক করবেন তারপর সাবমিট করবেন সাবমিট করলে কি হবে আপনাদের রেজিস্ট্রেশন শুরু হয়ে যাবে এখানে আপনার নাম আবার রিনেম আপনার নামটা আবার টাইপ করবেন এবং দেখে দেখে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যে ডিটেলসটা দেওয়া আছে আপনার নাম আপনার বাবার নাম এবং আপনার ডেট অফ বার্থ যেটা দেওয়া আছে সেটা ওখান থেকে দেখেই পুট করবেন এবং যেমনভাবে ফর্ম ফিল আপ করে সেরকমভাবে ফর্ম ফিল আপ করে নেবেন এবং নিজে থেকে যদি না পারেন কোনো মানে ক্যাফেতে থেকেও করে নিতে পারেন কিন্তু ডকুমেন্টসগুলো যেন ঠিকঠাক থাকে সেই দেখে দেখে ফর্ম ফিল আপ করবেন ঠিক আছে আশা করি সমস্ত ডাউট ক্লিয়ার করে দিয়েছি এরপরেও যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করবে আমি রিপ্লাই দিয়ে দেবো থ্যাংক ইউ ফর ওয়াচিং